একটি বড় কাজ চলছে আরো, রেলের পাইপলাইন। সেই কাজটা বরনি টু গুয়াহাটি যে পাইপলাইন আছে ওই রাস্তাতে কোচবিহার জেলাও আসছে, সেই কাজটাও দ্রুতগতিতে চলছে। আপনারা জানেন কি আমাদের রাজ্য সরকারের তত্ত্বাবধানে কলকাতা পর্যন্ত গ্যাস পাইপলাইনের ব্যবস্থাও চলছে, সেইরকমই কোচবিহারেও যাতে গ্যাস পাইপলাইনটা প্রত্যেক বাড়িতে যায় কোচবিহার শহরে, সেই ব্যবস্থাও প্যারালি চলছে। তো পাইপলাইন লেইংয়ের কাজটা অনেক জায়গায় শুরু হয়ে গেছে, আমরা আশা করছি এই কাজটাও দ্রুতগতিতে যখন শেষ হবে তো আমাদের পৌরসভাতে বাড়ি প্রত্যেক বাড়িতেই গ্যাস পাইপলাইনটাও পৌঁছে যাবে। লক্ষ্যমাত্রা মানে কি সেটা এখন মোটা যে অনেক বড় কাজ আছে, এটা ওভারঅল লেইং এর যে টার্গেটটা রয়েছে বড় পাইপলাইন লেইংটা, সেটা আমরা এই বছরের বৃষ্টির উপর উপরে নির্ভর করবে। রেলের সঙ্গে আমাদের রিভিউ হয় মাঝে মাঝে, তো ওরা চেষ্টা করছে যাতে এই বছরের বৃষ্টির সময় শুরু হওয়ার আগেই মোটামুটি জিনিসটাকে একটি জায়গায় আনা যায়।